নমস্কার, রাধারানী অঙ্কন কেন্দ্রের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গোল থেকে, অর্থাৎ একটি সার্কেল থেকে একটি টিপট বানাবো। তো প্রথমে আমাদের করে নিতে হবে গোল একটি। তো আমাদের গোল আঁকা হয়ে গেছে, এবার চলো দেখে নিই এটা থেকে কি করে টিপট বানানো যায়। প্রথমে একটি উপর দিক থেকে গোল করে দাগ দিয়ে উপরের দিকে আরেকটি ছোট্ট গোল করে দিলাম। এইবার টিপটের মাঝ বরাবর একটি গোল করে লাইন টেনে নিলাম। এবার যেখানে ধরে ওই হ্যান্ডেলটি এঁকে নেব, দেখে নাও কেমন করে হ্যান্ডেলটি আঁকতে হচ্ছে। এবার যেদিক দিয়ে চা পড়বে সেই অংশটা, এইবার টিপটটি বসার জন্য যে গোড়াতে থাকে ওটি এঁকে নেব। আমাদের স্কেচ মোটামুটি কমপ্লিট। দু এক জায়গায় লাইন যেগুলো মুছতে হবে সেগুলো দেখে নাও, ওগুলো মুছে দিচ্ছি। এবার চলো রং করা যাক। প্রথমে ব্যাকগ্রাউন্ড করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অন্যরকম করব, অর্থাৎ এক কালারে ব্যাকগ্রাউন্ড করব না, একটু কালার ভেরিয়েশন করে ব্যাকগ্রাউন্ড করব, ছবি দেখতে ভালো লাগবে। তার জন্য প্রথমে ইয়েলো ইউজ করছি, ক্রোম ইয়েলো এম ইউজ করলাম, এবার স্কাই ব্লু। ব্যাকগ্রাউন্ডে যে রংটা করা হচ্ছে কোথাও ডিপ কোথাও লাইট, এবং আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, একটা কালার আর একটা কালারের সঙ্গে হালকা করে মিশে যাবে, এবং সুন্দর করে টিপটটি ছেড়ে রেখে এদিকে আমরা করছি গ্রিন, লাইট গ্রিন কালার। এখন করছি লাইট ব্লু কালার। আবার নিচের দিকে একটু ক্রোম ইয়েলো এম। এবার আমরা টিপটে কালার করব, টিপটটি কালার করব পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে, এবং যেখানে যেখানে ছায়া পড়ছে সেই জায়গাগুলো পিঙ্ক কালার করব, এবং টিপটে যেখানে আলো পড়ছে ওই জায়গাগুলো সাদা ছেড়ে রাখব, অর্থাৎ একদম সুন্দর করে পিঙ্ক কালার দিয়ে সেট দিতে হবে। টিপটে পিঙ্ক কালার করা হয়ে গেছে। এবার আমরা গ্লাস মার্কিং করব, সুন্দর করে আউটলাইনে বর্ডারে গ্লাস মার্কিং করব।
এবার টিপটটি যেখানে আছে তার ছায়া পড়বে, তার জন্য প্রথমে ব্ল্যাক কালার অর্থাৎ গ্লাস মার্কিং দিয়ে ছায়াটা করে নিচ্ছি। তারপরে আমরা গ্রে কালার দিয়ে অর্থাৎ ধূসর রং দিয়ে আমরা ছায়াটা আস্তে আস্তে লাইট করে দেব, ডিপ থেকে লাইট অর্থাৎ ব্ল্যাক থেকে গ্রে হয়ে যাবে। এবার টিপটের ফাঁকা জায়গাগুলো হালকার উপরে ক্রোমিওলো ডি সরি ক্রোমিওলো এম কালারটি হালকার উপরে লাগাবো। আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। ড্রয়িংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।